ওসব হেয়ালি কথাবার্তা ছেড়ে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কোথায় গিয়েছিলে তুমি? একটা কাজ ছিল, আমি তো বলেই গেছিলাম। একটা কাজ ছিল বললে তো হবে না দিঘি। কি কাজ ছিল সেটা বলে যাও, ভুলে যেও না তুমি কিন্তু মামার বাড়িতে থাকো। দেখো বড় বৌদি, এই সমস্ত বাজে কথা বলে লাভ নেই, মামার বাড়ি থাকুক নিজের বাড়ি থাকুক, একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়, অভিভাবকদের কথা শুনতে হয়, সবকিছু স্বাধীনভাবে যা খুশি তাই করবো এইরকম ভাব নিয়ে চলা যায় না। অভিভাবকদের শাসনের একটা দাম আছে, সেই শাসনটা মেনে চলতে হয়। তোমার কি মনে হয় মেজো মামু, আমি এখনো শাসনের বয়সে আটকে আছি? আলবাত আটকে আছো, কি মনে করছো নিজেকে? হ্যাঁ খুব বড় হয়ে গেছো, খুব তো বুদ্ধির বহর তোমার, এমন বুদ্ধির বহর দেখিয়েছো যে পরিবার শুদ্ধ লোককে জর্জরিত করে ছেড়েছো। তারপরেও যে তুমি এত বড় গলায় কথা বলছো আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আমাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলছো বড় মামু? দিঘি আমরা কেউ স্বয়ম্ভু নই, এ কথাটা ভুললে চলবে না, তুমিও স্বয়ম্ভু নও, তোমার কাজের দায় আমাদের কাঁধে বর্তায়। আমরা তোমার জন্য সাফার করেছি করিনি, অনেক ভাবে সাফার করতে হয়েছে, হয়নি সাফার করতে? আবার যদি তুমি কোনো নতুন ঝামেলায় পড়ো তাহলে আবারও আমাদের। একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো যে তুমি তুমি কি বলে আবার সূর্যের কাছে গেলে? আমিও বুঝতে পারছি না দেখি, তুই সূর্যের কাছে কি জন্য গেছিলিস? ওর কিছু টাকার দরকার ছিল, ওই টাকাটা পেলে ওর জেলে থাকার মেয়াদটা একটু কমতো। তাতে তোমার কি? তুমি তুমি ওকে টাকা দিতে গিয়েছিলে? হ্যাঁ বড় মামি, আগুন সাক্ষী করে মন্ত্র পড়ে যখন বিয়ে হয়েছে তখন সেই বিয়েটা এত তাড়াতাড়ি অস্বীকার কি করে করি বলতো? আমি ওকে একটা শেষ সুযোগ দিতে চাই বড় মামি, বোঝো? ও এখন ওকে শেষ সুযোগ দেবে, এর পরেও তুমি ওকে শেষ সুযোগ দেবে? মাথা খারাপ হয়ে গেছে। তোর এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না দিঘি। ছি ছি দিঘি ছি, আমি তো স্বপ্নেও ভাবতে পারি না তুমি আবার ওই ছেলেটার সঙ্গে থাকতে যাবে। একটা একটা শেষ চেষ্টা করে দেখবো না বড় মামি? ফুলদি ফুলদি, ওই লোকটা তোমাকে মেরে ফেলবে। ফুলদি তুমি আর এই ভুলটা করো না। তোর কাজগুলোকেও তো একদিন ভুল বলে মনে হয়েছিল শালুক, কিন্তু শেষ পর্যন্ত তুই তো প্রমাণ করে দিয়েছিলি যে তুই ভুল নস। আমি হয়তো একবার ভুল করেছি কিন্তু আমি বারবার ভুল করব না শালুক। ভুলের দিকে এগোচ্ছো, আবার ভুল করবে না বলছো? আমার মনে হয় ওর ভেতরে অনেক অনুতাপ হচ্ছে। কিচ্ছু হয়নি ও। শোনো দিহি, যদি সত্যি তুমি ওই রকম একটা ছেলের সঙ্গে সম্পর্ক রাখো তাহলে আমাদের পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, এই কথা আমি স্পষ্ট করে বলে দিলাম। তা যদি নাই রাখো তাহলে সেটা আমার খুব বড় একটা ক্ষতি হবে ঠিকই, কিন্তু নিতান্ত যদি না রাখতে চাও তাহলে আমি আমি কি বলতে পারি? ও তার মানে তুই ডিসিশন নিয়েই ফেলেছিস যে সূর্য জেল থেকে বেরোলে তুই ওর সঙ্গে? আচ্ছা দেখি তো একবার প্রেস্টিজে লাগবে না, একবারও ভাবছিস না যে এরকম একটা ছেলের সঙ্গে তুই আরেকবার নিজেকে চড়াবি? আমার প্রেস্টিজ অত ঠুনকো নয় ছোটন, আমার প্রেস্টিজকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি,
তাকে আমি অনেক যত্নে লালন করি। এত সহজে এত চট করে আমি তাকে শেষ হয়ে যেতে দিই না। আমি যদি সত্যি ওকে বিয়ে করে থাকি তাহলে বউ হিসেবে আমারও দায়িত্ব আছে ওকে সংশোধন করার। তোমার বরের কি পছন্দ সেটা আমার থেকে তো আর ভালো কেউ জানে না ভাই। তাছাড়া বউ ভাতের দিন বউরা সেই পোশাকে পরে যা বরদের পছন্দ হয়। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? পার্থর পছন্দ তো আপনি জানেন বলছেন। তবু একটু মিলিয়ে দেখে নিতে চাই ভাই, দুজনের পছন্দটা এক কিনা। যাই হোক, এবার তুমি তোমার পছন্দের রংটা বলো। আমার কোনো পছন্দ নেই, আপনি যা কিনবেন আমার তাতেই হবে। বাহ ভালো। ও জানো, পার্থর কিন্তু আবার নীল রংটা খুব পছন্দ, আর সবুজ রংটা আবার পার্থ একদম পছন্দ করে না। বাবা সে কি কাণ্ড জানো, একবার না ওই সবুজ রঙের শাড়ি পরে আমি পার্থর সঙ্গে বেরিয়েছিলাম, কি চোটপাট! উফ বাপরে বাপ, এমন চোটপাট করলো না। আমাদের আমাদের ওই একটা সিনেমা দেখার প্ল্যান ছিল, তো এত বকাঝকা করলো, আমি তো একেবারে কেঁদে কেটে একসা বুঝলে। আমি আর গেলামই না, সিনেমার টিকিটও কাটা ছিল, সিনেমা দেখাটাই ভুলটুল হয়ে গেল, তাই নাকি? হ্যাঁ, পার্থকে জিজ্ঞেস করো না। ওরে বাবা, সেই থেকে তো আমি আর সবুজ রঙের শাড়ি পরি না। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আবার সবুজ রঙের শাড়ি পরে পার্থর কাছে যেও না। দেখুন, আমি পার্থর বউ হতে যাচ্ছি, পার্থর সম্পত্তি হতে নয়। পার্থর কি রং পছন্দ কি রং পছন্দ নয় সেটা সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, যেমন আমার কি রং পছন্দ কি রং পছন্দ নয় আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে বুঝতে পারছি না, পার্থর রং নিয়ে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু সেই পছন্দটাও আপনার উপর চাপিয়েছিল কেন? তখন তোর কাছের মানুষ বলতে আমিই ছিলাম, মানে মানে বাড়িতে মাই ডিয়ার বৌদি বলতে তো আমি। আর বরাবরই পার্থর সঙ্গে না আমার জম তো খুব ভালো জানো, আসলে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতো, তো আর সেই সুবাদে আমি আর পার্থ অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছিলাম, কিংবা বলা যায় বন্ধুর থেকেও খানিকটা বেশি। বন্ধুর থেকেও খানিকটা বেশি, এমন কোনো কথা ছিল না যা পার্থ আমার সঙ্গে শেয়ার করতো না সেই সময়, সেই জন্যই বললাম বোধহয় বন্ধুকেও সবসময় সব কথা বলা যায় না জানো, যা পার্থ আমায় বলতো। মানে আমাকে মাইমা বললেন আসলে যে সোনালি বড্ড একা লাগে এখানে, তাই তুমি এখন আমার বাড়িতেই থেকে যাও, আর আমার বৌমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও। তাই ভাই, তোমাকে এখন তৈরি করার দায়িত্ব কিন্তু আমার, বুঝেছো? আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হয়, আমি কি তৈরি না হওয়া মেয়ে? না, মানে ওটা নিয়ে আপনি ভাববেন না, একদম ভাববেন না। আমাকে কারোর তৈরি করার কোনো দরকার হবে না, আর সে বয়সও আমাদের নেই। দেখো দেখি তোমার বোন কি বলছে, দেখেছো ভাই? আচ্ছা, ও সংসারে সবকিছু জানে বলো তো। আচ্ছা দেখো, ওখানে কে কিরকম কার সঙ্গে কিরকম ভাবে চলবে, আত্মীয় স্বজনদের সঙ্গে কিরকম ব্যবহার করবে, তাছাড়া ধরো রান্নাবান্না তো রয়েছে, মানে মাইমা কি খেতে ভালোবাসেন না বাসেন, তোমাকে তো সবকিছু জানতে হবে ভাই, তুমি তো আফটারঅল বাড়ির বউ হয়ে যাচ্ছ, তাই না? যে বউ একটা বড় সড়ো চাকরি করতে বাইরে বেরোয় তার পক্ষে কি এতটা জানা সম্ভব, আপনার কি মনে হয়? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।